স্বাগতম দেশি ফার্মার ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে। দর্শক বন্ধুরা, আলু এবং সমস্ত চাষবাসের সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত আছেন তারা সর্বভারতীয় এলাকাভিত্তিক আলুর বাজার দর জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, আজকে আলুর বাজার দর কী রয়েছে এবং 2022 সালে এই আলুর দাম কতটা বাড়ার সম্ভাবনা রয়েছে এই বিষয়ে গবেষকরা কী জানালেন, এবং এই নিয়ে আমাদের চাষি ভাই এবং ব্যবসায়ীদের জন্য একটি নতুন আপডেট। আলুর ফলন কম হয়ে দিনে দিনে বাড়ছে আলুর দাম, এবং বিভিন্ন রাজ্যের ব্যবসায়ীরা এই নিত্য প্রয়োজনীয় আলু বাংলা থেকে ক্রয় করছে। এর ফলে বাংলায় আলুর চাহিদা দিনে দিনে বাড়তে চলেছে। তাই বিস্তারিতভাবে জানালেন গবেষকরা, আলুর দাম আরও কিছুটা বাড়তে চলেছে এবং রাজ্যবাসী যা অনুমান করেছেন, 2-3 সপ্তাহের মধ্যে এই আলুর দাম কিলো প্রতি আরও ঊর্ধ্বমুখী দেখা যাবে। এখন এই আলুর দাম কত টাকা পর্যন্ত বাড়তে পারে এই নিয়ে গভীর চিন্তায় আছেন রাজ্যবাসী। আমাদের দেশ থেকে প্রায় অনেক রাজ্যে বা বাইরের দেশে ব্যবসায়ীদের মাধ্যমে আলু রপ্তানি করা হয় এবং বর্তমান পরিস্থিতিতে উত্তরবঙ্গ, পশ্চিমবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং উত্তরপ্রদেশ এই সব দেশগুলিতে প্রচুর পরিমাণে আলু চাষ হয়। কিন্তু অন্য বছরের তুলনায় এবছর 2022 সালে আলুর ফলন খুবই কম হয়েছে। উদাহরণস্বরূপ আমরা যদি দেখি, প্রতি কাঠা পিছু সর্বনিম্ন 2 প্যাকেট করে ফলন হয়েছে এবং সর্বোচ্চ দেখা গেছে প্রতি কাঠা পিছু 5 প্যাকেট। এখানে কাঠা পিছু 5 প্যাকেট করে আলু খুব কম হয়েছে। বেশিরভাগই দেখা গেছে প্রতি কাঠা পিছু ফলন হয়েছে 3-4 প্যাকেট, এবং সমস্ত দিক বিচার করে দেখা গেছে অন্য বছরের তুলনায় এবছর 50% ফলন কম হয়েছে। কিন্তু কিছু কিছু চাষিদের আলুর ফলন ভালো হওয়ায় আলুর ফলনের হার বেড়ে 50-30% দাঁড়িয়েছে। আর এইরকম যদি ফলন হয়, আপনার মনে হয়তো আসছে কীভাবে আপনারা লাভবান হবেন, কোনো মতেই লাভবান হওয়া সম্ভব কি? এই প্রশ্নের উত্তর আপনারা বিচার বিবেচনা করে অবশ্যই বিস্তারিত কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে জনস্বার্থে শেয়ার করবেন। এরপর আসছি আলুর বাজার দর নিয়ে। আলুর বাজার দর নিয়ে সবচেয়ে বড় খবর হলো, উত্তরবঙ্গে কোল্ড স্টোরেজ প্রায় পরিপূর্ণ হওয়ার কারণে নতুন করে বন্ড দেওয়া হবে না। উত্তরবঙ্গে আজ জ্যোতি আলুর বাজার প্রতি কুইন্টল 1,300 টাকা। এক প্যাকেট অর্থাৎ একটি 50 কেজি প্যাকেটের দাম 650 টাকা। এরপর আসছি পশ্চিমবঙ্গে আলুর বাজার দর নিয়ে। পশ্চিমবঙ্গে জ্যোতি আলুর বাজার দর 1,500 টাকা কুইন্টল এবং কেবাইস আলুর বাজার দর প্রতি কুইন্টল 1,600 টাকা, এবং এলাকাভিত্তিক আলুর বাজার দর 20-50 টাকা পর্যন্ত কম বেশি হতে পারে। দর্শক বন্ধুরা, আপনাদের মার্কেটে আলুর বাজার দর কীরকম চলছে অবশ্যই বিস্তারিত কমেন্ট করে জানাবেন, এবং সমস্ত চাষবাসের সম্পর্কে জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে টাচ করুন। চলুন, দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় কিষাণ।